ঢাকা সকালের আজকের অতিথি প্রবীণ সাংবাদিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি লোহানি ভাই শুভ সকাল এবং একই সাথে রাঙা সকাল এবং আমরা আমাদের খুবই ভালো লাগছে যে পুরো দুই ঘন্টার সময় আপনার মতো মানুষের সাথে আমরা কাটাবো একজন এত বড় একজন রাঙা মানুষ এবং আমাদের সকালটা সত্যি আজকে রাঙা সকাল হবে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই দুই ঘন্টা যে সময় আপনারা কাটাবেন কতটা আমি আপনাদের আশা পূরণ করতে পারবো কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এই জন্য যে এত বড় সময় বোধ হয় কোনো টেলিভিশনে এ পর্যন্ত একটা চাংকি হিসাবে ব্যবহার করা হয়নি হ্যাঁ এবং আপনার জীবনেরও অনেক বর্ণার্থ সময় সেই বর্ণার্থ সময়ের কতটুকুই বা দু ঘন্টায় তুলে আসবে ওঠানো সম্ভব হবে আমরা ঠিক জানি না তবে আমরা ফর্মালি শুরু করতে চাই দর্শকদের আপনাকে আপনার সম্পর্কে একটু অল্পখানি জানিয়ে রাখতে চাই অবশ্যই কামাল লোহানি একজন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানি স্বাধীন বাংলা বেতারের প্রথম পরিচালক তিনি বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও প্রেস ইনস্টিটিউটের পরিচালক এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন এছাড়াও বর্ণাঢ্য জীবনে অসংখ্য প্রতিষ্ঠান এবং সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ক্রান্তি শিল্পী গোষ্ঠী কামাল লোহানিকে ক্রান্তি স্মারক দু হাজার তিন প্রদান করে ঋষিজ শিল্পী গোষ্ঠী বহু আগে ঋষিজ সম্মাননা এবং স্মারক প্রদান করেছে তিনি কলকাতা পুরসভার দ্বিশত বর্ষ সম্মাননা পেয়েছেন উনিশশো একানব্বই সালে জাহানারা ইমাম পদক পেয়েছেন দুই হাজার আট সালে এছাড়াও বহু পদক ও সম্মাননা পেয়েছেন কামাল লোহানি লোহানি ভাই মোটামুটি গ্রাফটা আমরা জানলাম আমরা একেবারে সেই থেকে শুরু করতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা যতদূর জানি আসলে শৈশবটা সুখকর বলাটা ঠিক যাবে না জানি না কারণ ছ বছর বয়সে আপনি আপনার মাকে হারিয়েছিলেন তো মার যে এই যে মাতৃবিয়োগ এই পুরো জীবনটায় আসলে কেমন কি প্রভাব ফেলেছিল আপনার কাছ থেকে শুনতে চাই আপনার মুখে আসলে যে সময় থেকে মা হারিয়ে মাকে হারিয়েছি তখন আমার বোঝবার মতো ক্ষমতাও তৈরি হয়নি একটা বাচ্চার ছেলে ঘুরে বেড়াচ্ছি হৈ হৈ করে বেড়াচ্ছি মা মারা গেছেন এটা আমার কাছে কোনো রকম প্রভাব ফেলছে না মনে কোনো রকমের কষ্ট হচ্ছে না অদ্ভুত একটা আজকে যখন ভাবি সেই কথাটা তখন আমার কাছে অবাক লাগে কারণ তখন ছ বছর সাত বছর বয়সের একটি ছেলে আজকে যে কাণ্ড কারখানাগুলো করে তখন কিন্তু এ ধরনের সামান্য চেতনাও তার মধ্যে তৈরি হতো না সেই জন্য মা মারা যাওয়াটা আমার কাছে খুব একটা বড় দুঃখ হিসেবে দেখা দেয়নি আপনার মায়ের মৃত্যুর পর বাবা আপনাকে কলকাতায় ফুপুর কাছে পাঠিয়ে দেন তো গ্রামের বাড়িতে না পাঠিয়ে ফুপুর কাছে পাঠানোর কি বিশেষ কোনো কারণ ছিল বিশেষ কারণের মধ্যে আমার যেটা মনে হয় যে বাবার মনে এই ধরনের একটা চিন্তা ছিল যে মা হারা ছেলে আমরা দু ভাই ছিলাম তখন তো একজনকে আমার খালার বাড়িতে পাবনা শহরে দিয়ে আসা হল আর আমাকে কলকাতায় ফুপুর কাছে পাঠিয়ে দিল ফুপুর ছেলে নিঃসন্তান এবং ফুপুর কাছে আমি মানুষ হতে পারবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে তিনি আমাকে কলকাতায় পাঠিয়ে দিলেন আমি যখন গেছি তখনও পার্টিশন হয়নি আমাদের এদিক থেকে বগুড়া পাবনা রংপুর দিনাজপুর এদিক থেকে ওই কলকাতার দিকে ঝোঁকটা বেশি ছিল কোনো কাজকর্ম করতে হলে পড়াশোনা করতে হলে চাকরি বাকরি করতে হলে সবাই যেন কলকাতার দিকে ছুটতেন সেই জন্যে আমাকে বোধ বাবা ভেবেছেন যে ওকে যদি মানুষ করতে হয় তাহলে ফুপুর কাছে দিতে হবে কারণ উনি শিক্ষকতা করেন নিঃসন্তান সুতরাং উনি আমাকে যত্ন সহকারে তৈরি করতে পারবেন এটা হচ্ছে তার একটু মূল কারণ বলতে পারলেন সেই সময় কলকাতায় যখন আপনি পড়াশোনা করতেন ছোটবেলায় যখন স্কুলে যেতেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং আপনি কানে তুলো দিয়ে স্কুলে যেতেন তাই এটা মানে স্কুল থেকেই একটা নির্দেশ ছিল আমি যেখানে পড়তাম কংগ্রেস এক্সিবিশন রোড কলকাতা পার্ক কাছে তার পাশেই শিশু विद्यापीठ বলে একটা স্কুল ছিল সেখানে আমরা যখন বাসা থেকে যেতাম আমি যেখান থেকে যেতাম আমার ইয়েটা ছিল কিম্বার স্ট্রিটে ওখান থেকে যেতে প্রায় দশ মিনিট বারো মিনিট সময় লাগতো এটুকু রাস্তা আমরা হেঁটে যেতাম তো তখন যে যে কোনো সময় আক্রমণ হতে পারে বোমা ফেলতে পারে এই সব চিন্তাভাবনা করে আমাদেরকে স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা যখনই রাস্তায় থাকবে তখন কানই তুলো দিয়ে আসবে যদি বোম্বিং হয় তাহলে যেন কানের কোনো ক্ষতি না হয় দেহের কোনো ক্ষতি না হয় সেই জন্যে আর জিনিস ছিল যে আমরা যখন স্কুলে যেতাম স্কুলেও আরেকটা নির্দেশ ছিল যে যদি রকম সাইরেনের আওয়াজ শুনতে পাও তাহলে বুঝবে যে বোমা বর্ষণ হওয়ার একটা আশঙ্কা আছে তখন কিন্তু ইমিডিয়েটলি ওই স্কুলের প্রাঙ্গনের ভেতরে ওই বালির বস্তা দিয়ে এক ধরনের ইয়ে তৈরি করে রাখা হতো আড়াল তৈরি করে রাখা ওই জায়গায় গিয়ে আমরা যেন সবাই আশ্রয় নিই তখনকার দিনে কিন্তু এই জিনিসগুলো স্কুল কর্তৃপক্ষরও একটা দায়িত্ব হিসাবে কর্তব্য হিসেবে তারা পালন করতেন এখানে বলা উচিত যে আমরা কত ফরচুনেট যে ওইরকম ভয়াবহ কোনো সময় আমাদেরকে পার করতে হয় ভয়াবহ তো মানে বিশ্বযুদ্ধের ভয়াবহতা হয়তো করিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা থেকে আরম্ভ করে যে দুর্বিষহ দিনগুলো ন মাস আমাদের লড়াই করতে হচ্ছে সেই দিনটা তো মানে সাংঘাতিক তার চেয়ে তো অনেক ভয়াবহ কিন্তু আপনি তো সাম্প্রদায়িক যে দাঙ্গা হয়েছিল হ্যাঁ যখন আমি কলকাতায় ছিলাম তখন তো ছেচল্লিশের দাঙ্গা যেটা গ্রেট ক্যালকাটা কিলিং বলা হয় সেটা আমি দেখেছি এবং তখন এই ছোট্ট বয়সেও আমার কাছে ভীষণভাবে একটা ভয়াবহ জিনিস বলে মনে হতো যে একটা মানুষকে আমি একবার সরাসরি দেখেছি যে যে একটা মানুষকে একটা তলোয়ার দিয়ে খুঁচিয়ে মেরে ফেলছে একজনকে স্ট্যাপ করছে ছোড়া দিয়ে স্ট্যাপ করছে অথবা লোহার ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মেরে ফেললো এই যে হিন্দু মুসলমানকে মুসলমান হিন্দুকে এই যে একটা অবস্থা সেদিক থেকে আমার সৌভাগ্যটা ছিল যে আমি যে এলাকায় বাস করতাম করতামাশে এই পাক্সাগাস এলাকাতে ছিল ধরতে গেলে অনেকটাই অসাম্প্রদায়িক নন কমিউনাল এরিয়া ওখানে আমাদের রায়টের ভয় ছিল না হিন্দু মুসলমান আমরা সবাই একসঙ্গে বাস করছি সম্প্রীতির মধ্যেই বাস করছি এরকম একটা কিলিং যখন চলছে তার মধ্যেও লোহানি ভাই আমরা একটু আগে সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনছিলাম আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে হয়েছিল তো ঠিক ওই জায়গাটা থেকে শুরু করি আমি ওইখানে একটা অভিজ্ঞতার কথা বলি অভিজ্ঞতা নয় আমার জীবনটা পাল্টে দেওয়ার ক্ষেত্রে এই দাঙ্গা কতটা ভূমিকা রেখেছে তার একটা নমুনা সেটা হলো আমি কলকাতা গলের মাঠে এখানে গেছি এবং সেখানে দেখছি যে অনবরত গাড়ি চলছে লোকজন দৌড়ছে কারো হাতে লাঠি মানে লোহার রড কেউ তলোয়ার নিয়ে ছুটছে বিভিন্নভাবে মানুষকে আক্রমণ করার জন্য এর মধ্যে লুট হচ্ছে কিছু গড়ের মাঠে অনেকগুলো ওই টোঙের উপরে যে দোকান টোকান থাকে এই ধরনের দোকান ছিল অনেকগুলো এবং সেখানে লেমনেডের দোকান ছিল একটা তো দেখলাম যে একটা মানে ভেঙে ওই লেমোনাইটগুলো নিয়ে চলে যাচ্ছে এটা দেখে আমি ছুটে গেলাম আমি গিয়ে দুটো লেমোনেডের বোতল নিয়ে নিলাম সেখান থেকে কিন্তু যেহেতু ছোট জানি না কিভাবে কি করতে হবে লেমোনেডের মুখটা আর খুলতে পারলাম না আর খাওয়া হলো না ওই বোতল দুটো নিয়ে আমি বাড়িতে এলাম আমার বাসা হচ্ছে পাকশাক সেখানে আসলাম আসার পরে আমার ফুপু জিজ্ঞেস করলেন যে আমি এটা কোথেকে পেয়েছি তখন আমি বললাম যে এইভাবে পেয়েছি উনি কোনো কথা না বলে আমাকে লাকড়ি হাতে নিয়ে পেটাতে আরম্ভ করলেন তখন লাকড়ি বিক্রি হতো এক আনা অর্থাৎ এখনকার কত দশ পয়সা এক আনাতে একশের লাকড়ি বিক্রি হতো তো চার পাঁচটা দিয়ে একশের হতো ওই লাকড়ি দিয়ে আমাকে পেটাতে আরম্ভ করলেন এই পেটানিটাই আমার মানসিক যে পরিবর্তন এনে দিয়েছিল সেই আমি কথাটা উল্লেখ করতে চাই যে শুদ্ধ করবার জন্য জীবনটাকে শুদ্ধ পথে পরিচালনা করবার জন্য এক একটা ঘটনা যে ভূমিকা রাখে তার মধ্যে এটি আমার জীবনে একটা বড় ভূমিকা রাখে এবং প্রথম বলা যেতে পারে এবং এখনো পর্যন্ত আমি মানে ভাবতেই পারি না যে মানে সাম্প্রদায়িকতাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় পরিবারের সকলকেই একইভাবে তৈরি করতে হয়েছে তখন আপনি মাধ্যমিক পরীক্ষার পর যখন দেশে ভাষা ভাষার জন্য আন্দোলন শুরু হলো সেই আন্দোলনে আপনিও হলেন এই উদ্দীপনা কোথা থেকে পেয়েছিলেন সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি পরীক্ষার দিন ছিল একুশে ফেব্রুয়ারি ঘটনাটা ঘটলো ঢাকায় এ খবর আমরা পেলাম তখনকার দিনে ঝাঁট করে খবর পাওয়া যেত না ফলে বাইশ তারিখে আপনাদের প্রতিবাদী মিছিল হলো ম্যাট্রিক পরীক্ষার্থী হয়েও যে দিন রাত বই মধ্যেই ডুবে আছি সে কিন্তু ছুটে গেলাম ওই মিছিলে যাওয়ার জন্য আমার মধ্যে রাজনীতি বলে তখনও কিছু ঢোকেনি নি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমার ভাই আমার বনেদের ওপরে অত্যাচার হয়েছে সুদ্রাঙ্গের প্রতিবাদ বোধহয় করা উচিত সেই কথা মনে করে আমি মিছিলে গিয়ে শরিক হলাম এটার মধ্যে আমার মনে হয় যে মাতৃভাষা এবং স্বদেশ প্রেমটাই পরোক্ষভাবে আমাকে উদ্দীপ্ত করেছে ঢাকাতে যেটা হয়েছে সেটা তো বারান্ন সালের একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার যে সিদ্ধান্তটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময়ের যে আমতলার একটা ছাত্র সভা হয়েছিল শুধু ছাত্র বলা যাবে না ছাত্র ছাত্রীরাও ছিল এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত ওই আমতলার সভায় যেখানে একশো ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত হয়েছিল গাজিউল হক সাহেবের সভাপতিত্ব হয়েছিল এবং আব্দুল মতিন যিনি ভাষা মতিন নামে পরবর্তীকালে পরিচিত হয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা কর্ম পরিষদের আহ্বায়ক ছিলেন তার বক্তৃতার পর এই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করার সর্বসম্মত মানে সিদ্ধান্ত হলো যে ভাঙা হবে তারপরেই তো ঘটনা হলো সালাম্বর কতিক জব্বারেরা মারা গেলেন তারই যে ঢেউটা গিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় লাগলো তাই একটা অদ্ভুত জিনিস বলে রাখি সেটা হলো যে তখনকার দিনে যোগাযোগের ব্যবস্থা টেলিযোগাযোগের ব্যবস্থাও খুব একটা ছিল না কিন্তু তারপরেও কেমন করে বাতাসে বাতাসে যেন সমস্ত বাংলাদেশ খবর পৌঁছে গেল। যে একুশে ফেব্রুয়ারিতে ঢাকায় গুলি চলেছে এবং ছাত্ররা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং তার প্রতিবাদে মানুষ সংঘবদ্ধ হলো প্রথম বলা যেতে পারে সফল একটা বিপ্লব বাঙালি দেশ একটা দারুণ মানে আসলে পরবর্তীকালে এটা গণবিপ্লবেই পরিণত হয়েছে সমস্ত মানুষের যারা মুসলিম পক্ষে তখন তো মুসলিম লীগ আমাদের দেশ করছে মুসলিম লীগের পক্ষে যারা গুন্ডামি করেছে এমন লোক পর্যন্ত তারা তার লাঠি ছেড়ে ছেলেদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বলেছে যে আজকে মানে তারা এই হত্যার বিরুদ্ধে এরপরে আপনার স্কুল জীবন ছেড়ে যদি আমরা কলেজ লাইফের দিকে একটু যাই তাহলে দেখবো যে পাবনা এর ওয়ার্ডে ভর্তি হলেন এবং সেখানে পায়োনিয়ার ফ্রন্ট নামে মানে কলেজে ভর্তি হলাম বাউন্ন সালে জুলাই মাসে মানে পরীক্ষার রেজাল্ট তখন তো ভর্তি হওয়া নিয়ে কোনো লড়াই করতে হতো না যে কেউ গেলে ভর্তি হতে পারত সেখানে ইয়ে হলো যে কলেজ ইউনিয়নের একটা ইলেকশন হবে তো ইলেকশন হবে এমন কোনো সংগঠন নেই সেখানে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ একটি সংগঠন ছিল তারা তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু দূরত্ব ছিল যে কারণে আমরা কিছু লোকজন মিলে পায়োনিয়ার্স ফ্রন্ট বলে একটা ফ্রন্ট গঠন করলাম এবং নির্বাচনে অংশগ্রহণ করলাম করে আমরা কিন্তু মানে পুরো প্যানেলই জিতলাম এক একজন বাদে এবং সে একজন ছিল জিয়া হায়দার আমাদের বন্ধু পরবর্তীকালে প্রফেসর জিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাটকের উপরে তিনি পড়াশোনা করেছেন কবি ছিলেন আমরা ফ্রন্ট নিয়ে তখন শুরু করলাম। কিন্তু আমরা উনিশশো তিপ্পান্ন সনে পাবনাতে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠন করলাম এবং পায়নিয়ার্স ফ্রন্ট পুরোপুরি ওই ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে গেল ওখানে কাজ করতে করতেই আপনি গ্রন্থনা উপস্থাপনা এবং আবৃত্তি এসবে পাঠ নিলেন এই ব্যাপারটা কীভাবে আসলো এখানে একটা জিনিস বলি একটু আগে আমি যেটা বলেছি যে উনিশশো তেপ্পান্ন সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয় এবং পাবনা জেলাতেও এর একটি কমিটি হয়েছিল এরপর তখনকার পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন আমরা হঠাৎ করে শুনতে পেলাম যে নুরুল আমিন পাবনা সফর করতে আসবেন তো আমরা ঠিক করলাম যে যে করেই হোক নুরুল আমিন যিনি উনিশশো সালে ছাত্র হত্যা করেছেন তাকে আমরা শহরে ঢুকতে বলাম এবং আমাদের সিদ্ধান্তটা নেয়ার পরে আমরা প্রস্তুত হয়ে গেলাম আমাদের সঙ্গে তখন পাবনাতে খুব নাম করা ইয়ে ছিল হুঁশিয়ারি শিল্প তারপরে ছিল বিড়ি শ্রমিকরা তারপর রিকশা শ্রমিকরা এই শ্রমিক সংগঠনগুলো আমাদের সঙ্গে ছাত্রদের সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত ছিল এবং আন্দোলনে তারা সব সময় আমাদের পাশে থাকতেন সম্ভবত বারোই ফেব্রুয়ারিতে জিন্না পার্কে একটা মুসলিম লীগের কাউন্সিল হচ্ছিল সেই কাউন্সিলে উনি জয়েন করবেন আর এদিকে পাকিস্তান থেকে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার আব্দুল রব নিস্তার তিনি আসবেন কায়ুম খান আসবেন আরো অনেকে আসবেন ওই কনফারেন্সে ইয়ে করার জন্যে যোগ দেওয়ার জন্যে তো সেই সময়ে আমরা একটা মিছিল বিশাল একটি মিছিল নিয়ে ওইটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্যে জেন্না পার্কের দিকে গেলাম জেন্না পার্কের দিকে যখন আমরা গিয়ে পৌঁছলাম তখন আমাদের উপরে মুসলিম লীগের গুন্ডারা চড়াও হলো আচ্ছা আমরা কিছুক্ষণে অল্প কিছুক্ষণের জন্য আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম কিন্তু তারপরেই দেখা গেল। যে পাশে ছিল কৃষি খামার এই কৃষি খামার থেকে এ বড় বড় সব মাটির ঢেলার বিশাল বিশাল তারপরে আশেপাশে গাছের থেকে ডাল ভেঙে সব আমরা নিয়ে কারণ আমরা তো প্রতিবাদী মিছিল করার জন্য এসেছি কোনো রকমের লাঠি সোটা আমাদের হাতে ছিল না এইগুলো তখন আমরা দেখলাম যে প্রত্যেকে নিয়ে নতুন করে আবার মিছিলটা ওই যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে ছুটতে আরম্ভ করেছে এবং এসে আমরা ওই ওদের যে প্যান্ডেল তৈরি হয়েছিল সে প্যান্ডেল ভেঙে থেকে একবার সব শেষ করে দিলাম এই ঘটনার পর অনেকের সাথে আপনাকে বোধ গ্রেফতার হতে হয়েছিল এটা এটা পরে আরও কিছুদিন পরে সেটা হলো বাইশে ফেব্রুয়ারিতে আমরা মানে একুশ তারিখে যে ইয়ে করলাম একুশে ফেব্রুয়ারি পালন করলাম তারপরে বাইশ তারিখ সকালবেলা আমাকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু ওই যে কথাটা বলছিলাম ওই সময় ওই যে প্রতিবাদী মানসিকতাটা আমাদের তো এটার বিরুদ্ধে পরের দিন আবার যখন মিছিল হলো সেই সময় মুসলিম লীগের যে সেক্রেটারি ছিল তার বাড়ির উপরে আমরা হামলা করেছিলাম এবং ওই সময় মুসলিম লীগের যে সেক্রেটারি ছিল ডক্টর মুজাম্মেল বলে তার ছোট ভাই সে আমাদের মিছিলের মধ্যে ওই ঘোড়া চালিয়ে দিয়েছিল। ঘোড়া চালিয়ে আমাদের এটাকে ভঙ্গ মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল তো সেই দিনেই আমরা যখন পাবনা টাউন হলে এসে এটা তাৎক্ষণিক জামায়াত করলাম এবং ওই জামায়াতে টেবিলের উপর উঠে দাঁড়িয়ে বক্তৃতা করলাম আমরা সবাই এবং ওঠে আমার জীবনের প্রথম বক্তৃতা আমি বক্তা জীবনে কোনো দিন করিনি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তখন আমার ভেতর থেকে ওই যে বললেন একটু আগে যে আত্মশক্তির যে বিকাশ ঘটে সেইটা বোধহয় ঘটলো এবং আমি বক্তৃতা করতে আরম্ভ করলাম এই দিনটি আমাদের কাছে আমার কাছে বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন ছিল এবং এর পরে যে এই যে একুশে ফেব্রুয়ারিতে কালচারাল প্রোগ্রাম হলো সেই প্রোগ্রামের সময় ধারা বিবরণী লেখা এবং পড়া এবং পরবর্তীকালে আবৃত্তি করা এবং নাটকে অংশগ্রহণ করা নাটক যদি করিনি কিন্তু প্রয়োজনে নাটক করতে হয়েছে রাজনীতির প্রয়োজনে আর ওই যে তেপান্ন সালে ছাত্র ইউনিয়ন হলো ছাত্র ইউনিয়নের সম্মেলন হলো এই সমস্ত কিছুই আমাদেরকে একটা অনুপ্রেরণা জুগিয়েছে এই জাতীয় কাজগুলো করার জন্য দেশপ্রেমের নতুন একটা উদ্দীপনা প্রাণ সঞ্চাল হয়েছিল আপনাদের মধ্যে তখন সাংঘাতিকভাবে কারণ বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে আমরা পূর্ব পাকিস্তানে থাকলাম এবং প্রথমেই আমাদের মাতৃভাষা নিয়ে টানা হেঁচা শুরু হয়ে গেল এবং এটাকে বিলুপ্ত করার জন্য একটা চক্রান্ত শুরু হলো তখন তো খুব স্বাভাবিকভাবে আমাদের যে ভেতরে যে স্বাদেশিকতা যে দেশপ্রেম সেটা আঘাতপ্রাপ্ত হলো এবং আমরা তার প্রতিক্রিয়ায় পাল্টা আঘাত করার চেষ্টা করলাম সে কারণে অনেক কিছুই আমাদেরকে একটা জিনিস আমি একটু যোগ করতে চাই সেটা হচ্ছে যে আপনাকে কোনো একদিন ঈদের দিন গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ গ্রেপ্তার করেছিল ঈদের আগের দিন ঈদের আগের দিন সম্ভবত তো এই যে গ্রেপ্তার হলেন এবং আবার এসে রাজনীতিতে যোগ দিচ্ছেন আবার এসব কর্মকাণ্ডে চালিয়ে যাচ্ছেন এই যে দুঃসাহস ব্যাপারটা এটা কোথা থেকে আসতো যে রাজনীতির সঙ্গে মানসিকভাবে আমি যুক্ত হলাম তিপ্পান্ন সনে ছাত্র ইউনিয়ন করার মাধ্যমে সেই রাজনীতি আমাকে সামনের দিকে ঠেলে নিয়ে গেছে এবং উনিশশো চুয়ান্ন পূর্ব বাংলার নির্বাচনে যুক্ত ফ্রন্ট মৌলানা ভাষা নিয়ে এবং শেরে বাংলার নেতৃত্বে গঠিত হলো সেই যুক্ত ফ্রন্ট সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পেল তখন আমরা সর্বদলীয় কর্মশিবির কর্মী শিবির বলে একটি সংগঠন তৈরি করেছিলাম এই নির্বাচনের সমস্ত প্রপাকাণ্ডা করবার জন্যে এটা সারা বাংলাদেশেই তখন হয়েছিল এবং ওই পাবনাতে আমরা করেছিলাম এবং আমরা বিভিন্ন জায়গায় যারা যুক্ত প্রার্থী ছিলেন তাদের জন্য আমরা প্রপাকাণ্ডা করেছি প্রচার প্রচারণা করেছি ওই অল্প কয়েকদিনের মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার পরে মানে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে পাকিস্তানিরা কখনোই পূর্ববঙ্গের উপরে বা বাংলা ভাষাভাষী মানুষের নেতৃত্বটাকে মেনে নিতে রাজি হয়নি যখন চন্দ্রসনে যুক্ত ফ্রন্ট নির্বাচিত হলো এবং শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হলো মাত্র কয়েকদিনের মধ্যেই পাকিস্তানিরা উনত্রিশে মে নাইনটি টু এ জারি করে গভর্নরি শাসন প্রবর্তন করলো পূর্ব পাকিস্তানে এবং মির্জা ইস্কেন্দার ওখানে গভর্নর হয়ে আসলো এবং তখন দেশে প্রচুর মানে গ্রেফতার এবং নিপীড়ন নির্যাতন রাজনৈতিক কর্মী এবং নেতাদের উপরে শুরু হয়েছিল চুয়ান্ন সালের ঘটনা বিবরণ নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে নির্বাচনের হ্যাঁ নির্বাচনের পরবর্তীকালে যখন আমি বলছিলাম যে নাইনটি টু এ হলো মন্ত্রিসভা ভেঙে দেওয়া হলো এবং সারা প্রদেশে অসংখ্য রাজনৈতিক কর্মী নেতা গ্রেফতার হলেন এবং নিপীড়ন শুরু হলো তখন কিন্তু সাময়িকভাবে হলেও আমাদের রাজনৈতিক আন্দোলনের যে প্রাবল্য আগে ছিল সেটা একটু কমে গেল এবং পরবর্তীকালে কিন্তু ভেতরে ভেতরে যারা বাইরে ছিলেন যারা গ্রেফতার হননি দ্বিতীয় টায়ারের যারা নেতৃত্বে ছিলেন তারা কিন্তু আস্তে আস্তে নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করতে আরম্ভ করলেন ঈদের আগে যে গ্রেফতার ঈদের আগের দিন আমি গ্রেফতার হয়েছিলাম তখন আমি গ্রামে ছিলাম নাইনটি টু এ যখন জারি হয় তখন আমি গ্রামে এবং তিরিশে মে আমাকে গ্রেপ্তার করার জন্যে পাবনা থেকে একদল পুলিশ এবং পুলিশ ইন্সপেক্টর এরা আসলেন ঘটনাচক্রে পুলিশ ইন্সপেক্টরটি আমার পরিচিত কিন্তু আমি যখন শুনলাম আমার ছোট বোন ছুটে এসে খবর দিল যে আমাদের বাড়ি চারপাশে শুধু ধানের ক্ষেত মাঝখানে আমাদের বাড়ি ছিল তো বলল যে পুলিশ আসছে তা আমি তখন বুঝতে পারলাম যে খুব স্বাভাবিকভাবে যে গ্রেফতার করার জন্য আসছে কারণ এর আগে অ্যারেস্ট হয়েছি আবার অ্যারেস্ট হতে পারি এরকম আশঙ্কা ছিল তখন আমি চেষ্টা করলাম একটা ভাড়ার ঘরে গ্রামে তো থাকে যে ধান নানা ধরনের জিনিসপত্র একটা ঘরে রেখে সেখানে ইয়ে করে সেখানে কেউ বাস করে না সেই ভাড়ার ঘরে আমি ঢুকে আমার বড় ভাবিকে বললাম যে তুমি বাইরে থেকে শেকলটা বন্ধ করে দাও তাহলে পুলিশ এলেও বুঝতে পারবে যে এর ভেতরে কেউ নেই কিন্তু দুর্ভাগ্য যে আমি পেছনে জানলা দিয়ে যখন তাকালাম তখন দেখলাম যে ধান খেতে চতুর্দিকে পুলিশ দাঁড়িয়ে আছে সুতরাং দেখলাম যে এখানে আর আমার ইয়ে করার সম্ভব নেই আর আগের দিন রাত্রেবেলা আমাকে যে আইবি ফলো করেছিল যে লোকটি ফলো করেছিল সেই লোকটিও কারণ আগের দিন আমি গিয়েছিলাম সিরাজগঞ্জ শহরে ঈদের বাজার করার জন্য বড় ভাইয়ের সঙ্গে এবং সারাক্ষণ এই লোকটি ছিল এবং উল্লাপাড়া স্টেশনে এসে যখন নামলাম তখন ওই লোকটি উল্লাপাড়া স্টেশনে নামল এবং পরের দিন সে পুলিশ নিয়ে ওখানে উপস্থিত হয়েছে তখন বুঝলাম যে আমার এই গ্রেফতারে এড়ানো সম্ভব নয় তখন আমি খালি গায়ে লুঙ্গি পরে মাথায় একটা গামছা বেঁধে যেন একজন চাষি বা এই বাড়ির কাজের লোক সে বেরিয়ে যাচ্ছে এরকম একটা ভান করে আমি বেরোবার চেষ্টা করলাম কিন্তু এগোতেই দেখলাম যে পুলিশের ইন্সপেক্টরটি সে আমার পরিচিত তার ওয়াইফের ছোটো বোন সে আমার ক্লাসমেট ছিল এবং ওই বাড়িতে আমি মাঝে মধ্যে যেতাম ওর উর্দু ছিল আমারও উর্দু ছিল দুজনে উর্দু পড়ার জন্যে ওর বাড়িতে যেতাম ফলে উনি আমাকে আইডেন্টিফাই করতে পারলেন তো উনি আমাকে ডাকলেন ডাকার পরে জিজ্ঞেস করলেন আমি বললাম আমার নাম যখন জিজ্ঞেস করলো আমি একটু ভাঙিয়ে বললাম নামটা যেন একটু কনফিউজড হয়ে যায় লোকটা তো পরে তিনি বললেন যে আপনার নাম তো এই বলে তো তখন ওরা বলল যে অ্যারেস্ট করো ইয়ে এসে আমার লুঙ্গিটা ধরে অ্যারেস্ট করে মানে লুঙ্গিটা ধরে আমাকে কনস্টেবল দুজন সরিয়ে নিয়ে গেল যা হোক তারপরে আমি ওখান থেকে আমাকে নিয়ে গেল আমার বড় ভাই যিনি একসময় ক্যালকাটা পুলিশে চাকরি করতেন কলকাতায় উনি বললেন যে দেখেন কালকে ঈদ ওকে ছেড়ে দেন আপনারা রিপোর্ট দেন যে ওকে খুঁজে পাওয়া যায়নি আর আমি আপনাদের কথা দিচ্ছি কালকে নামাজ পড়া হলে ওই নামাজের জায়গা থেকেই আমি ওকে উল্লাপালা থানায় পৌঁছে দিয়ে আসব। আমি পুলিশের লোক ছিলাম সুতরাং আপনার বিশ্বাস করা উচিত যাই হোক ওই সমস্ত কথা টিকল না বলল যে না এটা সম্ভব নয় আমরা ওনাকে গ্রেফতার করলাম

আমি পরে কি জানি কি করোনা হলো ছেড়ে দিল আমি ভেতরে গেলাম ভেতরে গিয়ে দেখি যে বাবা দ্বিতীয় বিয়ে ছিল মা আমার জন্য দুধ আম নিয়ে বসে আছেন আমাকে খাওয়ানোর জন্যে তো যাই হোক খেলাম কিন্তু তখন আমার কাছে কতগুলো গোপন কাগজপত্র ছিল সেই কাগজপত্র আমি বাড়িতে রেখে যাওয়াটা ঠিক মনে করলাম না তখন আমি আমার এক বন্ধু আমার পাশের বাড়িতেই থাকতো একই সঙ্গে আমরা পাবনা অ্যাডভার্ট কলেজে পড়তাম তাকে ডেকে পাঠালাম তিনি এলেন না তিনি অ্যাভার্ট করলেন হয়তো ধরে নিয়ে যাবে ধরে নিয়ে যাবে ভয় যাই হোক তখন গ্রামের একজন সাধারণ কৃষকের সঙ্গে আমার একটা সম্পর্ক করে উঠেছিল কারণ ছাত্রাবস্থায় ওই যে আদর্শিক চিন্তাভাবনাটা মাথায় ঢুকেছিল রাজনীতির যে জিনিসটা ঢুকেছিল তখন আমরা যখন কলেজ থেকে ছুটি পেয়ে বাড়িতে আসতাম এসেই এর সাথে ওর সাথে কথাবার্তা বলে তাদেরকেও এই রাজনীতির সাথে সম্পৃক্ত করার চেষ্টা করতাম এবং সেই দিক থেকে আমি সফল হয়েছিলাম একজন কৃষককে সাধারণ কৃষককে আমাদের মতে নিয়ে আসার তখন তাকে খবর দিলাম তিনি এসে ওই কাগজপত্রগুলো নিয়ে চলে গেলেন এটা হচ্ছে মানে এই কতগুলো শিক্ষার দিক যেটা এখন এই পরিবেশ আমি খুঁজে পাবো কি না সন্দেহ আছে কিন্তু সেদিনে ওই সাধারণ কৃষকটি ওই সাহসটা দেখিয়েছিলেন যেটি আমার সহ এবং একই সংগঠনের একজন কর্মকর্তা তিনি দেখাতে পারলেন না এবার প্রাসঙ্গিক ক্রমে আমি একটা কথা জানতে চাইব এই যে পুলিশি হয়রানি গ্রেফতার হওয়া পড়ালেখার পাশাপাশি রাজনীতি করা পরিবারের অসম্মতি নিশ্চয়ই ছিল এটা থাকবেই কারণ আগের দিনে খুব সহজে কেউ রাজনীতিতে ইনভলভ হোক এটা চায়নি পারিবারিক বাধার ব্যাপারটা যে ধরে নিয়ে যাচ্ছে এত কিছু চোখের সামনে দেখতে হচ্ছে পরিবার নিশ্চয়ই সমর্থন করতো না রাজনীতি করেন বা এটা ব্যাপার রাজনীতি করার ব্যাপারটা সমর্থন করতেন না বিশেষ করে আমি যখন পাবনাতে এলাম উনিশশো আটচল্লিশ সনে কলকাতা থেকে পাবনা শহরে আসলাম তখন আমি আমার ছোট চাচার কাছে থাকতাম লোহানি তিনি শিক্ষকতা করতেন পাবনা জেলা স্কুলের শিক্ষক ছিলেন এবং আমি জেলা ভর্তি হয়েছিলাম তিনি প্রচন্ডভাবে রাজনীতি বিরোধী ছিলেন এবং তার বক্তব্যটা ছিল যে রাজনীতি যদি করতেই হয় তাহলে গ্র্যাজুয়েট হয়ে তারপরে কারণ তখনকার দিনে একটা অদ্ভুত ব্যাপার ছিল যে আমি ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হচ্ছি আমি একটা কলম চেয়েছিলাম বলেছিলেন গ্রাজুয়েশন শেষ করো তারপরে কলমে হাত দিও যে কলমটা ধরবার জন্য একটা ক্রাইটেরিয়া তৈরি করে রেখেছিলেন তাদের মানসিকতায় সেই জায়গাটা আমরা কিন্তু পৌঁছতে পারিনি রাজনীতির ব্যাপারটা তো যে লেখাপড়া করে তারপরে করো রাজনীতি এটা একদিক থেকে বোধ হয় তাদের চিন্তাভাবনার দিক থেকে আমি বলবো যে ভালো চিন্তা অবশ্যই কিন্তু যারা আমরা রাজনীতিতে ইনভলভ হয়ে গেছি তাদের চিন্তাটা ছিল যে আগে আমার রাজনীতি অর্থাৎ দেশের জন্যে কাজ করাটাই প্রথম পড়াশোনাটা পরে দেখা যাবে এটাই আমার মানে ইয়ে ছিল এবং যার জন্যে এটা আমরা করতে পেরেছিলাম তখন আর সবাই যে বিরোধী ছিলেন তা নয় যেমন আমার নানি যে আমার চাচার শাশুড়ি যিনি তিনি আমাকে সাংঘাতিকভাবে সাহায্য করতেন এবং ভীষণ ভালোবাসতেন যার জন্যে উনি লুকিয়ে লুকিয়ে আমার সমস্ত কাজগুলো আমি হয়তো রাত্রে দেরি করে ফিরলাম লুকিয়ে আমার খাবারটা ঠিক মতো রেখে দিলেন এগুলো করতেন এবং আমি কখন যাচ্ছি কখন আসছি এগুলো হয়তো কিছুটা মিথ্যা কথা বলেও যাতে লুকিয়ে মানে চাচার কাছ থেকে লুকিয়ে রাখতেন এটা চাচিও তাই করতেন এগুলো ছিল কারণ মানে পারিবারিক বিরোধিতা এ এরকমভাবে থাকলেও মানসিকভাবে অনেকেই কিন্তু আমি যে আমার মনে হয় যে চাচাও যে চাইতেন যে রাজনীতি করার দরকার নেই তা নয় চাইতেন কিন্তু একটা জায়গায় এসে তারপরে রাজনীতি করো নিজেকে তৈরি করো এটা বোধ ওনার বক্তব্য ছিল সেই চাটার কাজ থেকেই মাত্র ১৫ টাকা নিয়ে ১৯৫৫ সালে আপনার ঢাকার দিকে যাত্রা নিরুদ্দেশ যাত্রার মতো না আসলে রাজশাহী সেন্ট্রাল জেল থেকে যখন ছাড়া পেলাম ১৯৫৫ সালে আগস্ট মাসে তখন আমি পাবনা এলাম পাবনা আসার পরে আমার কাছে মনে হলো যে চাচা এই জিনিসগুলোকে গ্রহণ করতে পারছেন না সুতরাং তার কাছে আবার ওই বাড়িতেই থাকা ওই বাড়িতে থেকে এই ধরনের কাজ করতে না পারা এটা আমার জন্য কষ্টকর হয়ে যাবে সুতরাং আমি তখন চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে আমার ঢাকা চলে যাওয়া উচিত তো তখন আমি চাচাকে বললাম যে আমাকে পনেরোটা টাকা দেন টাকা নিয়ে কি করবে তো আমি বললাম যে আমি ঢাকা যাব। ঢাকায় গিয়ে কি করবে লেখাপড়া না করে তুমি ঢাকায় গিয়ে কি করবে আমি নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করবো তো উনি খুব খেপে গেলেন খেপে গিয়ে অনেক পরে অনেক কথাবার্তা বোঝাবার চেষ্টা করলেন তারপরে উনি পনেরোটা টাকা ছুঁড়ে ফেলে দিলেন এবং আমি ওটা নিয়ে ওই দিন রাত্রে আমি পাবনা শহরেই ছিলাম কোনো বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের বাড়িতে না থেকে একটি হোটেলে ছিলাম এবং রাত কাটিয়ে পরদিন সকালে পাবনা রয়ে তখন প্রচন্ড বন্যা হয়ে গেছে এবং আমাকে আসতে হয়েছে গোয়ালন্দ দিয়ে নারায়ণগঞ্জ হয়ে ঢাকা আসতে হয়েছে এবং ঢাকা আসতে তখন হাঁটুর ওপরে পানি ছিল এবং আমার মনে আছে সেই কালে তার মানে উনিশশো পঞ্চান্ন সনে যাত্রাবাড়ির ওই পাশে ওখান থেকে ফজলুল হক হলে আসতে ছটাকা রিক্সা ভাড়া নিয়েছিল সেই কালে এখন এটা তো ছশো টাকা হবে হয়তো তো আমি এসে ওই ফরিদুল্লাহ হলে আমার এক বন্ধুর সঙ্গে ডাবলিং করতে আপনি সে টাকা দিয়ে আসলেন ভাড়া তাও তো ন টাকা থাকবে আর মাত্র হয়তো মাত্র ন টাকা ছিল তো ন টাকা তো থাকবে ওই যে আগে যে ভাড়াটা দিয়েছি সেটা তো তখন তো ভাড়া আরো অনেক কম ছিল অনেক কম ছিল যার জন্যে ওই পনেরো টাকাটা তো আমার কাছে একটা বিরাট টাকা ছিল এবং এগুলো হিসেব করেই রাখা কিন্তু এই

কয়েকদিন পরেই বন্ধুর বাড়িতে চলে গেলাম ও খুঁজে বের করে ওর বাড়িতে চলে গেলাম এবং ওখান থেকে আমি একটা চাকরিতে যাবার চেষ্টা করলাম যে কোনো জায়গায় চাকরি টাকরি পাওয়া যায় কিনা সংবাদপত্র অফিসে বিজ্ঞাপনের কাজ করা সার্কুলেশনের কাজ করা এই সমস্তগুলো বোঝবার চেষ্টা করলাম আজিমপুরে তখন আমার চার্থ ভাই ফতে রোহানি ফতেেল রোহানি এবং হোসনবু খানম থাকতেন ওইখানেই ফজলুল ওয়ানির সঙ্গে আমার যে যোগাযোগটা হলো সেই যোগাযোগের কারণে সে তখন আমাকে বলল যে ঠিক আছে তুই চল আমার সঙ্গে আমি আমার এক জ্ঞষ্ট বন্ধু তার কাছে নিয়ে যাই তখন এসে আমি একটা খবরের কাগজের সঙ্গে যুক্ত হলাম দৈনিক মিল্লাতে এটাই সাংবাদিকতার ক্যারিয়ারের এই আমার একদম প্রথম এবং এখানে যখন সিকান্দার আবু জাফর আমাদের দেশের অন্যতম মানে বিখ্যাত একজন কবি লেখক সংগঠক তিনি তখন ওই দৈনিক মিল্লাতের ইয়ে ছিলেন সম্পাদক ছিলেন দৈনিক মিল্লাত ছিল ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ফরিদপুরের বাড়ি এবং তিনি হি ওয়াজ কিং মেকার অব ইস্ট পাকিস্তান মানে উনি একটা দুধর্ষ মানে ইয়ে মানুষ ছিলেন মুসলিম লীগ করতেন কিন্তু মুসলিম লীগের মধ্যে একটা বিরোধী মানসিকতা নিয়ে তিনি মানে চলাফেরা করতেন তারপরে এসে বিল্লাতে জয়েন করলাম উনি সিকান্দার আবু দফরের কাছে নিয়ে গেলেন অভিজ্ঞতা কি আছে আমি বললাম অভিজ্ঞতা আমার কিচ্ছু নেই তাহলে তুমি কি করে সাংবাদিকতা করবে তখন ফজনের বলল যে ওর একটা অভিজ্ঞতা আছে সেটা হলো জেলখানাতে যে দীর্ঘদিন জেলে ছিল তখন ওই জেলখানাতে ইংরেজি কাগজ অনুবাদ করে সমস্ত যে কৃষক এবং শ্রমিক মানে জেলখানায় এসছে গ্রেফতার হয়ে সন্ধ্যের পরে আমরা খবরের কাগজ নিয়ে বসে তাদেরকে সমস্ত খবর সম্পর্কে জানাতাম পড়ে শোনাতাম এটা একটা বাধ্যতামূলক ছিল যারা ইয়াং যারা কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে তাদের এই কাজটা ছিল এটা আবার আমরা শিখেছিলাম আরেকজনের কাছ থেকে আমাদের একজন বয়োজ্যেষ্ঠ রাজবন্দির কাছ থেকে এটা আমরা যখন করতাম তখন আবার আরেকটা জিনিস হতো যে মাস শেষ হয়ে গেলে সমস্ত খবরগুলোকে নিয়ে একটা পর্যালোচনা সভা হতো সেখানে সবাই বসে থাকতেন আমাদের পরীক্ষা দেওয়ার মতো একটা এই সব পর্যালোচনাটা করতো ওই এই যে অভিজ্ঞতাগুলো এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে কাজে মানে কাজে লেগেছে এবং তখনকার দিনে জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে আমাদের জ্ঞানটা প্রচুর পরিমাণে সমৃদ্ধ হয়েছে সে কারণেই বোধ হয় আমরা খবরের কাগজে আমি তখন জয়েন করতে পেরেছিলাম আপনি মানে ন্যাপে মানে হ্যাঁ ন্যাশনাল আর্মি পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলাম আসলে তার আগে একটু কথা বলে রাখি সেটা হলো যে উনিশশো সাতান্ন সনে বোধহয় আমি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হই কমিউনিস্ট পার্টির সঙ্গে তো যুক্ত আগে থেকেই ছিলাম কিন্তু সদস্য পদ আমার পাওয়া সম্ভব হয়নি কিন্তু এতদিন পর্যন্ত প্রশিক্ষণে থাকার পর ফিফটি সেভেনে আমি অ্যাপ্লাই করি এবং আমার মেম্বারশিপ ইয়ে হয় দেয়া হয় আমাকে এবং তারপরেই ফিফটি এইটে ল আসলো আইব খান দেশে মার্শাল ল জারি করে দিল দিলিয়েছিলেন ওটা কিছুদিন আমাকে পালিয়ে থাকতে হয়েছিল প্রথম দিকে আজিমপুর কলোনিতে প্রফেসর সঞ্জিদা খাতুন এবং ওয়াইদুল হক ওদের যে বাড়ি ছিল সেই বাড়িতে আমি এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রথম যে সভাপতি ছিলেন মোহাম্মদ সুলতান যিনি একুশে ফেব্রুয়ারি বইটা প্রকাশ করেছিলেন প্রথম উনিশশো তেপ্পান্ন সনে একুশে ফেব্রুয়ারি নামে যে বইটা বের করেছিলেন ওই বইয়ের প্রকাশক ছিলেন পুঁথি পত্র বলে একটা প্রকাশনীর নামে এটা বের করেছিলেন তখনকার দিনে যা কিছু হতো মুসলিম লীগ বিরোধী হলেই সরকার বিরোধী হলেই একটা রাজনীতি এর সঙ্গে জড়িত থাকতো এবং সেই রাজনীতির কারণেই এই কাজগুলো করাটা বোধ হয় আরো অনেক বেশি সহজ হচ্ছে না হলে ওই দিনে ওই রকম উনিশশো বান্ন সনে একটি বই একুশে ফেব্রুয়ারির ঘটনাকে উপলক্ষ করে তিপ্পান্ন সনে বেরিয়ে যাওয়া এবং যে কথাগুলো নিয়ে যে গানগুলো নিয়ে যে কবিতাগুলো নিয়ে বেরিয়েছিল আজকে আমার কাছে অবাক লাগে যে আজও পর্যন্ত কিন্তু ওই ধরনের বই আমরা বের করতে পারি না লোহানি ভাই একটু আগে আমরা উনিশশো সালের ঘটনাতে ছিলাম এবং আটান্ন সালের পরে আপনি আবার কিছু দিনের জন্য গ্রেপ্তার হলেন এবং তার পরবর্তী সময় যদি আমরা দেখি যে আপনি নৃত্যগুরু জিয়া মান্নানের একটা সাক্ষাৎকার নিলেন পত্রিকায় ছাপানোর জন্য এবং সেই সাক্ষাৎকারে আপনাকে দেখা গেল যে নৃত্যের দিকে আপনার একটা ঝোঁক মানে এটা তো ওখান থেকেই শুরু হয়েছিল বলা যেতে পারে নাকি নতুন একটি অধ্যায়ের সূচনা হ্যাঁ অধ্যায়ের সূচনা ঠিক না আমি একটু আগে যেটা বলেছি যে এবং বারবারই মানে বলছি সেটা হচ্ছে রাজনীতি আমাকে অনেক ক্ষেত্রেই মানে অনেক কিছু গ্রহণ করতে বাধ্য করেছে যেমন কলেজ জীবনে নাটকে এসেছি সেটাও কিন্তু রাজনীতির কারণেই আবার বক্তৃতাটা দেওয়া শুরু করেছি রাজনীতির কারণেই ধারা বর্ণনা লেখা এটাও রাজনীতির কারণেই হয়েছে প্রতিবাদী যে সমস্ত অনুষ্ঠানে এখানেও ঠিক তেমনি যে নাচের ব্যাপারে যে জিএম আনহান সাহেবের একটা ইন্টারভিউ একটা বিশাল ইন্টারভিউ আমি চাপেছিলাম এবং সেই ইন্টারভিউ ছাপা হওয়ার পরে উনি আমাকে ডেকেছিলেন উনি তখন নকশি মাঠ নামে যে কবি জসিমুদ্দিনের কাব্যগ্রন্থ আছে সেইটাকে নিত্য রূপ দেওয়ার চেষ্টা করছিলেন তখন মাত্র দু তিনজন মানে ছাত্র ছিল যাদেরকে তিনি নিয়েছিলেন কিন্তু তারপরেও তার আরও ছেলের দরকার তখন তিনি আমাকে বললেন যে তুমি নাচে ইয়ে করবে পার্টিসিপেট করবে যে আমি তো না জানি না বলে যে না ঠিক আছে তুমি দাঁড়াও দাঁড়ানোর পরে উনি বললেন যে দাঁড়ানো তো তোমার ঠিক আছে সুতরাং তুমি নাচতে পারবে এই যে একটা ইয়ে হলো তখন প্রতিনিয়ত প্রায় রাত্রে দেড়টা দুটো আড়াইটা পর্যন্ত রিহার্সাল হতো শুধু আমার জন্যে যে আমি যেহেতু আনারি লোক আর অন্যরা সব ট্রেন তো সেইটা আমি নাচের ইয়েতে এলাম বটে কিন্তু এটা একটা প্রতিবাদী ব্যাপারে কারণ তখন আয়ুব খানের শাসন চলছে সামরিক শাসন চলছে নকশিগাঁথার মাঠ যেহেতু পূর্ব বাংলার কাহিনী এবং বাংলা সংস্কৃতির কোনো কিছু হোক এটা সামরিক শাসনেরা চাইছিল না তখন আমরা সিদ্ধান্ত নিলাম এটাই হবে এবং তখন আমার মনে আছে প্রফেসর অজিত গুহ প্রফেসর আনিসুজ্জামান সৈয়দ আসাদুজ্জামান তোফাজ্জল হোসেন এরা কিছু মানুষ বুলবুল একাডেমির যারা মেম্বার ছিলেন তারা ভীষণভাবে লড়াই করছেন এবং পটুয়া কামরুল হাসানের নেতৃত্বে তারা এই লড়াইটি করছিলেন এবং সেখানে ওটা গৃহীত হলো যে নকশি মাঠ হবে এবং এই নকশি মাঠ কিন্তু আমরা করলাম সে আরেক ইতিহাস সেটা বলে লাভ নেই এবং সেখানে আমি একজন নৃত্য তো কর্মী হিসাবে অংশগ্রহণ করলাম শিল্পীদের কথা বলা যাবে না কিন্তু এটা কিন্তু সত্যটা অনেক বড় ছিল আদিত্য সেটা হচ্ছে যে আপনি নৃত্যের কারণেই পৃথিবী বিভিন্ন দেশ সাফোর করেছেন পরবর্তীতে করেছি এবার জায়গায় গেছি সেই সময় রাজনীতির তুমুল একটা সময় চলছে তো কোনো সমস্যা হয়নি না সেরকম কোনো সমস্যা হয়নি কিন্তু পরবর্তীকালে যেটা মানে কি বলবো যে বিদেশ থেকে যখন ফিরছি পশ্চিম পাকিস্তানে এসে করাচিতে যখন আমরা নামলাম তারপরে কিছু গণ্ডগোল হয়েছিল সেটা অন্য কাহিনী এটা এখানে নাই বা বললাম কিন্তু করাচি থেকে ঢাকা আসার পথে হঠাৎ করে দেখা গেল যে আমার পাসপোর্টটা নিয়ে যাওয়া হলো যিনি আমাদের দলীয় নেতা ছিলেন তিনি আমাকে বললেন যে তোমার পাসপোর্টটা দাও ন্যাচারালি উনি একজন প্রতিনিধি দলের নেতা উনি চাইতেই পারেন সুতরাং এখানে কোনো সমস্যা নেই আমি দিয়ে দিলাম কিন্তু আসলে যে ওটা সিজ করা হলো এটা আমি বুঝিনি তখন পাসপোর্টটা আমার কাছ থেকে সিজ করে না হলে এবং দীর্ঘদিন পর্যন্ত আমার পাসপোর্ট পাকিস্তান বলে আমি পাইনি যদি আমি ভুল না করি উনিশশো বাষট্টিতে আপনার নামে হুলিয়া জারি হয় এবং তখন ফেব্রুয়ারিতে তেরোই ফেব্রুয়ারি আপনাকে আবার গ্রেফতার হতে হয় যখন আপনার ঘরে সদ্য প্রসূত আপনার পুত্র স্ত্রী তাদেরকে রেখে আপনাকে আবারও জেলে যেতে হয় সামরিক শাসকদের পক্ষ থেকে আমরা প্রতিরক্ষা মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কে এম শেখ এবং পররাষ্ট্রমন্ত্রী মঞ্জুর কাদের এরা দুজন এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাদের সঙ্গে কথা বলার জন্যে এবং তাদেরকে মোটিভেট করে তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু যখন ছাত্র নেতাদের মধ্যে যারা সেদিন এই মন্ত্রীদেরকে সামরিক শাসকের মন্ত্রীদেরকে ফেস করেছিলেন তাদের সঙ্গে তুমুল তর্ক বিতর্কে আমি বলবো যে ওই মন্ত্রীরা পরাজিত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ত্যাগ করে চলে যেতে হয়েছিল গিয়ে তারা ছাত্রদের উপরে লেলিয়ে দিয়েছিল এই পূর্ব পাকিস্তানের যে প্রশাসন তাকে এবং যার জন্যে পরবর্তীকালে বাষট্টির এই ঘটনা ঘটেছিল সেই সময় আমি দৈনিক আজাদের চাকরি করতাম রোজার দিন ছিল আজাদ অফিস থেকে রাত্রে তখনকার দিনে আমরা দুটো আড়াইটা তিনটা এরকম সময় বেরোতাম নাইট শিফটে কাজ শেষ করে আমি বেরিয়েছি একটা রিক্সা ছিল আমার জানা যে রিক্সাটা আমাকে নিয়ে আমি থাকতাম আরামবাগে ফকিরাপুর আরামবাগ আরামবাগে আমাকে পৌঁছে দেবে সেই রিক্সাতে উঠেছি উঠে সামান্য এই কয়েক সেকেন্ড এগিয়ে গেছি হঠাৎ করে দেখলাম চারদিক থেকে সাইকেল এসে আমাকে ঘিরে ফেললো ইন্টেলিজেন্সের লোকজন আমাকে ঘিরে ফেললো ঘিরে ফেলে আমার নাম জিজ্ঞেস করলো এবং আমাকে বলল যে তোমার নামে তো আছে তোমাকে অ্যারেস্ট করা হলো আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো লালবাগ তখন লালবাগ থানাতেই মেনলি ইন্টারোগেশনটা হতো এবং ইন্টারোগেশনের সময় যেটা হয় যে মানে প্রচুর পাওয়ারের বাল্ব দিয়ে মানে চোখ ধাঁধিয়ে দেওয়া এবং বিরক্তিকর একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয়া এসব চেষ্টা করে এবং যাতে ঘুমোতে না পারে এইসব এই নানান রকমের টর্চারের একটা ইয়ে ছিল এর মধ্যে ইন্টারগেশনও হয়েছে এবং তখনকার দিনে একটা জিনিস আমি বলে রাখি সেটা হলো যে টর্চার হতো টর্চার এই যে নখের ভেতরে সুঁচ ফুটিয়ে দেয়া কিংবা শরীরে ব্যাটারি চার্জ করা এ এ ধরনের চর্চাদের একটা নিয়ম তাদের ছিল যাই হোক আমার ছেলে তখন তিরিশে জানুয়ারি ওর জন্ম আমি তেরোই ফেব্রুয়ারি মাঝরাতে অ্যারেস্ট হয়ে গেলাম এবং লালবাগে নিয়ে গেল ইন্টারিগেশন হলো এবং আমার স্ত্রী পরের দিন এসে আমার সঙ্গে দেখা করলেন বাচ্চাকে নিয়ে আসলেন ওই ছোট্ট বাচ্চার এবং সেই ইন্ট্রোডাউশন সেলেই দেখা হয়েছিল ইন্ট্রডুকশন সেলে না তার পাশে আরেকটা সেলে যেখানে রাখা হয়েছিল আমাকে সেইখানটায় সেখানে কিন্তু মানে রাত কাটাবার জন্য কোনো বিছানা নেই একটা চেয়ার আছে ওই চেয়ারেই বসে থেকে রাত কাটাতে হতো বাষট্টির এই হচ্ছে ইয়ে তারপরে তো জেলে গেলাম জেলে গিয়ে কিছুদিন থাকলাম এবং ঢাকা সেন্ট্রাল জেলার ছাব্বিশ নম্বর সেলে ছিলাম দৈনিক ইত্তেফাকের সম্পাদক মানিক মিয়া তোফাজুল হোসেন মানিক মিয়া উনি ছিলেন তারপরে এক সময়ে পাকিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন আবুল মনসুর আহমদ আমাদের দেশে অত্যন্ত নাম করা একজন মানে লেখক রম্য ইয়ে সাহিত্যিক তারপরে কফিল উদ্দিন আহমদ চৌধুরী ডক্টর বদুদ চৌধুরীর বাবা উনি ছিলেন তারপর রনেশ দাশগুপ্ত আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রবীণ সাংবাদিক তিনি ছিলেন এবং আরও অনেকে ছিলেন এর মধ্যে যে নামটি এখন উল্লেখ করব সেটি হল শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন এবং তখন তার জেলখানাতে এবং বাইরে দু জায়গায়ই তার জনপ্রিয়তাটা সাংঘাতিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং জেলখানায় তিনি সবারই দেখাশোনাটা করতেন এবং জেল অথরিটির সঙ্গে তার যে যোগাযোগটা ছিল সেই যোগাযোগটার মাধ্যমে মানে তার যে গ্রহণযোগ্যতা বাইরে জনপ্রিয়তা বাইরে এইটার কারণে জেল কর্তৃপক্ষ কিন্তু তাকে সমীহ করত তাকে শ্রদ্ধা করত এবং সেটার সুবাদে তিনিও অনেক কিছু তাদেরকে দিয়ে করিয়ে নিতেন বরিশালের অত্যন্ত জনপ্রিয় একজন অধ্যাপক ছিলেন বাংলার যিনি রাজনীতিতে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম লোহনী ভাই আমরা সাতষট্টি সালের দিকে আসি আমরা যত জানি উনিশশো সাত ষাটি সালে ক্রান্তি শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আপনারা গড়ে তুলেছিলেন তো সেটার উদ্দেশ্য কি ছিল এবং অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড কী ছিল আমাদের ক্রান্তি শিল্পী গোষ্ঠীটা সৃষ্টি হয়েছিল একটা মাসপতি চিন্তাভাবনার থেকে জি এবং লোক সংস্কৃতি এবং সংগ্রামের যে আন্দোলন সংগ্রাম এবং আন্দোলনের যে সংস্কৃতি এইটাকেই প্রজেক্ট করার জন্যে এই সংগঠনটা তৈরি করা হয়েছিল যেমন কৃষক শ্রমিক আন্দোলন আমাদের দেশে হয়েছে এবং তার যে সমস্ত গান নাচ বা নাটক বা কবিতা এগুলো প্রজেক্ট করবার মতো কোনো প্রতিষ্ঠান নেই তখন আমরা ভেবেছিলাম যে ক্রান্তি ক্রান্তি মানে বিপ্লব এই এই নামটি নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করি আমরা বাইশ তারিখে আমাদের এই ক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠান করেছিলাম বাইশে এবং তেইশে আমাদের সঙ্গে জড়িত ছিলেন আলতাম মাহমুদ আমানুল হক নাচের এবং শেখ লুৎফর রহমান এরা সবাই যুক্ত হয়েছিল আব্দুল লতিফ খান আতাউর রহমানও একটি গান ইয়ে করেছিলেন সুর করে দিয়েছিলেন আমাদের শীতল পৃথিবী অবসনগর নগর রোহানির আমরা যে স্ক্রিপ্ট করেছিলাম সে স্ক্রিপ্টের গানের স্ক্রিপ্টের নাম ছিল ধানের গুচ্ছের রক্ত জমেছে আর আলোর পথযাত্রী নামে একটা নাটক করেছিলাম সেই নাটকটি পশ্চিমবঙ্গের অত্যন্ত শক্তিধর একজন অভিনেতা এবং নাট্য নির্দেশক জ্ঞানেশ মুখার্জির লেখা দীর্ঘকাল আগের ওইখানে কমিউনিস্ট পার্টির পত্রিকা ছিল স্বাধীনতা তার একটি পুজোর সংখ্যায় একটা নাটক বেরিয়েছিল আলোর পথযাত্রী ওইটাকেই আমাদের মতো করে আমরা উপস্থাপন করেছিলাম আর নৃত্যনাট্য একটা ছিল জ্বলছে আগুন খেতে খামারে এটা ছিল কৃষক বিদ্রোহের ওপরে এই জিনিসগুলো করে মানুষ সেদিন আমি আমার কাছে আজকেও ভাবলে অবাক লাগে প্রায় চল্লিশ হাজার মানুষ পল্টন ময়দানে ওপেন নিয়েছে তারা এই অনুষ্ঠান দেখেছেন এবং খবরের কাগজগুলোতেও এর একটা ভালো প্রচার হয়েছিল। এবং আমার মনে আছে হেদায়ত মোর্শেদ লিখেছিল তার হেডিংয়ে ছিল যে অনুষ্ঠান চল্লিশ হাজার দর্শক দেখেছে তো ওই যে ক্রান্তি এই ক্রান্তিটির প্রধান কাজ ছিল যে সাধারণ মানুষের যে সংস্কৃতি আমাদের নিজস্ব ঐতিহ্যের যে সংস্কৃতি এইটাকে চতুর্দিকে মানে ছড়িয়ে দেয়া প্রচার করা আর কোনো মিলনায়তনে কোনো অনুষ্ঠান না করা যাই করব সাধারণ মানুষের জন্য করব সাধারণ মানুষের সামনে এটা কি গুটি কয়েক মানুষের জন্যে অডিটোরিয়ামে বসে অনুষ্ঠান করা এটা আমাদের ধাতে সইত না এবং যার জন্যে আমরা নগাতে ঈদগা ময়দানে করেছি তারপরে চট্টগ্রামে জাম্বুরি ময়দানে করেছি কুলাওড়াতে আমরা কৃষক সম্মেলনে একদম ধান ক্ষেতের মাঝখানে করেছি ক্রান্তি শিল্পী গোষ্ঠী করার ব্যাপারে তখন ওখানে একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো যে সামরিক শাসন যখন চলছিল আইয়ুব খানের তখন উনিশশো একষট্টি সনে রবীন্দ্র শতবার্ষিকী উদযাপনের একটা সময় আছে আমাদের এবং তখন সামরিক শাসকরা কিন্তু আমাদেরকে ওই অনুষ্ঠান করতে দেবে না এই ধরনের একটা সিদ্ধান্ত ছিল আমরা কিন্তু সেটাকে ভায়োলেট করেছিলাম লঙ্ঘন করে আমরা শতবর্ষ পালন করেছিলাম এবং এই শতবর্ষ পালন করার পরে আমাদের উপর নানা ধরনের নিপীড়ন এসেছে এবং আপনাদের হয়তো খেয়াল থাকতে পারে যে এর পরেই যে প্রচণ্ড রকমভাবে ঘূর্ণিঝড় হয়েছিল আমাদের দক্ষিণ বাংলা একেবারে বিরান মানে ভূমিতে পরিণত হয়েছিল ধানের ক্ষেত শুধুমাত্র লাশের মিছিল ছিল সেই সময়ে কিন্তু তখন আমরা এই সামরিক শাসকদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে গিয়ে আমরা সাহায্য নিয়েছি এবং সেটা করেছিলাম আমরা ছায়ানট বলে একটি সংগঠন এই সংগঠনের নামে এবং বাষট্টি সালে জেল থেকে যখন আমি ছাড়া পাই ছাড়া পাবার পরে এই ছায়ানটের দায়িত্ব আমি নিয়েছিলাম এবং সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন প্রায় পাঁচ ছ বছর আমি দায়িত্ব পালন করেছি এবং ওই যে ক্রান্তি এই ক্রান্তি কিন্তু ওই ছায়ানট থেকে চলে আসার পরেই আমি কারণ আমার ধারণা ছিল যে যেহেতু পার্টির অনুযায়ী সৃষ্টি হয়েছে। সুতরাং সে ওই লাইনেই চলবে কিন্তু সিদ্ধান্ত পরবর্তী দেখা গেল যে শুধুমাত্র একাডেমিক দিকটাতে নজর বেশি দেওয়া হচ্ছে সংগ্রামের দিকে খুব একটা বেশি ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে না তখন আমার কাছে মনে হয়েছিল যে এইটার সঙ্গে থাকা যাবে না তখন গান্ধী গঠন করেছিলাম

সাংবাদিক ইউনিয়ন যেটা ছিল আমরা কিন্তু সবসময় এই দেশের গণতান্ত্রিক যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনের সঙ্গী ছিলাম এবং যখন সত্তরে বঙ্গবন্ধু যে ডাক দিলেন অসহযোগ আন্দোলনের ডাক দিলেন সেই সময় আমরা এই সাংবাদিক ইউনিয়ন থেকে একটা বিরাট ভূমিকা পালন করে সেখানে আমাদের রিপোর্ট তখন পাকিস্তান দৈনিক পাকিস্তান পূর্ব দেশ মর্নিং নিউজ সংবাদ ইত্তেফাক বিভিন্ন জায়গায় ছাপা হচ্ছে আমাদের রিপোর্টাররাই ছাপ মানে লিখছেন তখন কিন্তু তাদের ছিল যে এই দেশটা বাংলাদেশ বাংলার প্রতি স্বদেশ প্রেমের একটা মানে প্রকাশ তাদের লেখার মধ্যে ছিল আমরা পরবর্তীকালে যে মুক্তি যুদ্ধে যখন জড়িয়ে পড়লাম তখন কিন্তু দেখেছি যে আমাদের সাহসিকতার সঙ্গে আমাদের বহু সাংবাদিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রাণ দিয়েছেন এবং পাকিস্তান সেনাবাহিনী অনেকেই হত্যা করেছে তাদের তাদের তো আপনারা অনেকেই জানেন যে সিরাজউদ্দিন হোসেন আমাদের লাডু ভাই আনম গোলাম মুস্তাফা এরকম আরও অনেকে নিজামুদ্দিন আহমদ শহীদুল্লাহ কায়সার এরকম অনেকেই মারা গেছেন আর এখনো যারা বেঁচে আছেন তার মধ্যে আমার মনে হয় যে পঞ্চাশ ষাট জন কি তারও বেশি হবে হয়তো যে তারা এখনো বেঁচে আছেন তারা লড়াই করেছেন সরাসরি মুক্তিযুদ্ধে এই ভূমিকাটা সাংঘাতিক ছিল তখন যে আমরা লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিলাম আয়ুব খান একটা অর্ডিন্যান্স জারি করেছিল সেই অর্ডিন্যান্স ছিল প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস অর্ডিন্যান্স ওইটা পরে অ্যাক্ট হয়ে যায় এবং আমাদের সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করার জন্য কন্ট্রোল রোধ করার জন্য চেষ্টা হয়েছিল ঢাকাতে আমরা একটা মিছিল করেছিলাম বিশাল মিছিল সেই মিছিল আমার মনে হয় আজ পর্যন্ত কেউ আমরা দেখিনি এরকম এবং মিছিলের সামনে ছিল মৌলানা আকরম খান এবিএম মুসার গাড়িতে তাকে চড়িয়ে ওরাই দাঁড়িয়েছিলেন আর জৌর হোসেন চৌধুরী আবদুল সালাম এবং মানিক মিয়া তারাও ওই মিছিলে হেঁটে হেঁটে বাতুল মোকারম পর্যন্ত গিয়েছিলেন আমরা সবাই বলেছিলাম যে আপনারা এই পর্যন্তই থাকেন এরপরে আমরা যাচ্ছি কারণ ওরা বয়সে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদেরকে সরিয়ে দিয়ে আমরা ওই মিছিল নিয়ে সমস্ত ঢাকা শহর ঘুরে চকবাজার হয়ে জেলখানা হয়ে শহীদ মিনারে এসে আমাদের মিছিল শেষ হয়েছিল। আজকে কিন্তু দেখবেন মিছিল এই শহীদ মিনার থেকে শুরু হয়ে নুর হোসেন স্কোয়ার পর্যন্ত হয় বায়তুল মোহরমের উত্তর গেট দক্ষিণ গেট পর্যন্ত হয় এখন আর ওই রকম বড় মিছিল করার কথা কেউ চিন্তা করেন তখন কিন্তু আমরা এই যে স্বাধীনতার জন্য সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছিলাম এটা একটা এক্সাম্পল ছিল কারণ আমরা সাত দিন সতেরো দিন ব্যাপী সারা পাকিস্তানে একটা ধর্মঘট পালন করেছিল সমস্ত খবরে কাগজ বন্ধ ছিল এবং এই লড়াইতে রেডিওর যারা ছিলেন তারাও এসে আমাদের সঙ্গে যোগ যোগ দিয়েছিলেন দিয়েছিলেন সহমর্মিতার কারণে আমরা কথায় কথায় উনিশশো একাত্তর সালে চলে এসেছি এবং উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ আপনি ঢাকাতেই ছিলেন আমরা জানি অপারেশন সার্চ লাইট নামে বা বাঙালির ওপরে যে নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটার চাক্ষুষ সাক্ষী আপনি দেখেছিলেন তো আপনার চোখে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমরা একটু শুনি আপনি তখন দৈনিক পূর্বদেশে চাকরি করতাম পূর্বদেশটি ছিল যেটাকে এখন দৈনিক বাংলা মোড় বলা হয় তার উল্টো দিকে দৈনিক বাংলা একদিকে মর্নিং নিউজ দৈনিক বাংলা আরেকদিকে অবজারভার পূর্বদেশ এবং ওদের আরেকটি উর্দু দৈনিক ছিল বতন এবং যেখান থেকে সাপ্তাহিক চিত্রালি হতো বাংলা এবং উর্দুতে পঁচিশে মার্চে আমি হঠাৎ করে একটা টেলিফোন পেলাম এর আগে একজন আমাদের পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের প্রেসিডেন্ট ছিলেন আসরার আহমেদ উনি আবার ইউপিআই এর করসপন্ডেন্ট ছিলেন উনি এলেন এসে কেজি মুস্তাফা এবিএম মুসা এবং এদের সঙ্গে আলাপ করছিলেন তখন উনি বললেন যে আজকে রাতে কিছু একটা হওয়ার আশঙ্কা আছে বলে উনি পুরবাণীতে চলে গেলেন পুরবাণী হোটেলে আমি ডক্টর ফজলে আব্বির কাছ থেকে একটা খবর পেলাম টেলিফোন পেলাম আমি দৌড়ে গিয়ে টেলিফোনটা ধরলাম ধরার পরে উনি বললেন যে কামাল সাহেব ভয় করার কিছু নেই আমাদের ছেলেরাও কিন্তু জবাব দিচ্ছে আচ্ছা তো এরপরে বোধহয় তার সঙ্গে আমার আর একটি বাক্যই বিনিময় হয়েছিল তারপরে লাইনটা কেটে গেল এবং তখন থেকে সমস্ত লাইন টেলিফোন লাইনগুলো অফ করে দেয়া হলো এমনকি আমাদের যে টেলিপ্রিন্টার ছিল খবরের কাগজের যে থাকে যেখানে খবর আসে সে লাইনও বন্ধ করে এর কিছুক্ষণ বাদেই দেখলাম যে আসছে দৈনিক বাংলার মোড়ে এসে যে ব্যারিকেড তৈরি করেছিল সমস্ত মানুষ এই এলাকার মানুষ সেই ব্যারিকেডগুলো ভেঙে আসা তাদের পক্ষে সম্ভব ওই মুহূর্তে ছিল না তবে তারা ওইখানে দাঁড়িয়েই নানান দিকে মর্টার ইয়ে করছিল এবং এই অ্যাটাকটা হচ্ছিল আমি বলি আপনাদের যে ওই ফকিরাপুল যে পানির ট্যাঙ্কিটা ছিল ওইটার উপরে বাংলাদেশের একটা পতাকা ওড়ানো ছিল আচ্ছা আচ্ছা আর অবজারভার অফিসের ঠিক উত্তর দিকে একটি বাড়িতে প্রাইভেট বাড়িতে একটা গেটের মধ্যে একটা বাংলাদেশের পতাকা ওড়ানো ছিল বাংলাদেশের পতাকা মানে বাংলাদেশের ম্যাপ সহ যেটা মুক্তিযুদ্ধের পতাকা ছিল সেই পতাকাটা ওড়ানো ছিল ওইটাকে দেখে ওরা ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যায় পানির ট্যাঙ্কির ওপরে যেটা ওইটা করার জন্য অনেক সেলিং করে কিন্তু ওদের দুর্ভাগ্য যে ওই পতাকাটাকে ওরা নাপাতে পারেনি আর এইখানে যে বাড়িতে ছিল এইখানে এক বৃদ্ধ ভদ্রলোক ছিলেন বা ওই বাড়ির মালিক তাকে ডেকে নিয়ে এসে তাকে বাধ্য করা হয়েছিল উপরে উঠিয়ে যে ওটা নাবি নিয়ে আসো এটা করেছিল আমরা এগুলো দেখছি আর ওই যে গাছ কেটে পাথর দিয়ে বাধার সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল এগুলো তাদের কাছে ভীষণ রকমভাবে ক্রোধের একটা ব্যাপার হয়ে গিয়েছিল এর মধ্যে আমাদের ইয়েতে পূর্বদেশকে লক্ষ্য করে বোধহয় একটা মর্ডার ইয়ে করেছিল অ্যাটাক করেছিল এবং যার শিল এসে আমাদের ঠিক ইয়েতে নিউজ সেকশন যেখানে ওইখানে লেগেছিলো আমরা তখন সবাই চলে গিয়েছিলাম বিভিন্ন দেয়ালের পাশে গিয়ে বা কোনো কিছু নিচে আশ্রয় নেয় ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ রাতে এই ঘটনাগুলো আমরা জানতে পাচ্ছি আস্তে আস্তে যে রাজার বাগে অ্যাটাক হয়েছে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে পিলখানাতে অ্যাটাক হয়েছে এবং বিভিন্ন বস্তিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো আমার বাসা ছিল মতিঝিল কলোনিতে রাজার বাগের পাশেই আমার নিজের একটা দুশ্চিন্তার কারণ ছিল যে আবার ওদিকে কোনো কিছু হচ্ছে কিনা ২৬ তারিখ তো কারফিউ ছিল ২৬ তারিখে আর্মির তরফ থেকে আমাদের কাছে আসলো আইএসপিআর যে চিফ ছিল তখন মেজর সালেক আমাদেরকে দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট ইয়ে করে অনুবাদ করিয়ে এটা ছাপানোর ব্যবস্থা করার জন্য চেষ্টা করছিল কিন্তু আমাদের পক্ষে ছাপানো সম্ভব না কারণ আমাদের যারা লোকজন প্রেসে ছিল তারা কেউই নেই মানে ইয়েতে কারফিউয়ের কারণে এবিএম মুসা ইংরেজি করলেন আমি বাংলা করলাম ভাই বললেন যে অনুবাদটা তুমি এমনভাবে করবে এবং আমি এডিটিংটা এমনভাবে করব যাতে করে সেন্টেন্সগুলো মানে বোধগম্য না হয় তারিখে কারফিউ উড্র হওয়ার পরে আমাদের যে ফটোগ্রাফার ছিল মানু সে কিন্তু ওই যে যখন মানে সেলিংটা হচ্ছে আমাদের দিকে তখন কিন্তু সে ছবি তুলছে গোপনে ছবিগুলো তুলছে অনেকে অবশ্যই পরে বলেছিলেন যে ও ছবি তুলছে যে এটা ওরা বুঝতে পেরে ওই ক্লিক করার সময় যখন ইয়ে হয়েছে ফ্ল্যাশটা হয়েছে ওই ফ্ল্যাশ থেকে বুঝতে পেরে ওরা সেলিংটা এদিকে করেছিল ওকে নিয়ে আমরা বেরিয়ে গেলাম ওর একটা মোটর সাইকেল ছিল ওই মোটর সাইকেলে করে আমি বেরিয়েলাম আমার বাসায় গেলাম বাসায় গিয়ে একটা বাজারে ব্যাগ নিয়ে ওর মধ্যে ক্যামেরাটা নিয়ে তারপরে আমরা বেরোলাম এবং তখন যে বিভৎসকাণ্ড কাণ্ড বিশ্ববিদ্যালয় এলাকাতে হয়েছিল ডক্টর জিসি দেব থেকে আরম্ভ করে জ্যতির্ময় ঠাকুর জগন্নাথ জগন্নাথ হল ইত্যাদি সমস্ত দেখে এমনকি শহীদ মিনারে যে সমস্ত কাণ্ড কারখানা দেখেছিলাম সেগুলো দেখলে আজও সমস্ত মানে শরীর শিউরে ওঠে এবং কি বিভৎস হত্যাকাণ্ড হতে পারে ডক্টর গোবিন্দ দেবের মতো মানুষ যিনি একটি অসাধারণ বিনয়ী ভদ্র নম্র এবং কারোর প্রতি কোনো রকমের ইয়ে ছিল না অজাত শত্রু মানুষ সে মানুষটাকে যেভাবে হত্যা করা হয়েছে জ্যোতির্ময় গুহ ঠাকুর তার মতো ইংরেজির একজন অধ্যাপক অসম্ভব রুচিশীল মানুষ এবং ভদ্র বিনয়ী মানুষ এরকম আরও অনেকেই মানে হত্যা হয়েছেন আমার এই দিনগুলো মানে এখন যখন মনে পড়ে তখন আমি ভাবি যে মানুষ কি করে এটা করতে পারে এরা ইসলাম ধর্মের নাম দিয়ে করেছে ধর্মকে সামনে রেখে করেছে কিন্তু ইসলাম ধর্মে তো এরকম কোনো কোথাও নেই যে মানুষকে হত্যা করো হত্যা করো লোহানি ভাই আমরা উনিশশো একাত্তর সালের গল্পই বলছিলাম এবং উনিশশো সালের আপনার পঁচিশে মার্চের গল্প শুনছিলাম এবং তারপরে আমরা দেখলাম যে এপ্রিলের দিকে আপনি দেশ ত্যাগ করলেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পুরোধা বলা যায় আপনাকে এবং সেখানে আপনি অনেক বড় একটা রোল প্লে করলেন বাংলাদেশের জন্য তো সেই সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে আপনার অ্যাক্টিভিটিসগুলো একটু শুনতে চাই আপনার মুখে না আমি তো মে মাসে চলে গেলাম জি আচ্ছা এবং স্বাধীন বাংলা বেতারে পঁচিশে মে থেকে স্বাধীন বাংলা বেতারের দ্বিতীয় পর্যায়ে যেটা আমরা বলি সে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে প্রবাসী সরকার ছিল সেই সরকারের সরাসরি নিয়ন্ত্রণে এই বেতারটি শুরু হলো তখন এবং পঞ্চাশ শক্তি শক্তিসম্পন্ন একটি সম্প্রচার কেন্দ্র আমরা পেলাম এবং বালিগঞ্জ সার্কুলার রোডে এটা আমরা সবাই এখন জানি যে বালিগঞ্জ সার্কুলার রোডে যেখানে মন্ত্রীরা থাকতেন সবাই সেই বাড়িটা ওরা ছেড়ে দিলেন স্বাধীন বাংলা বেতারের জন্যে এবং ওইখানেই আমাদের একটা স্টুডিও তৈরি হলো তো স্টুডিও বলতে এইটুকু বোঝায় যে একটা ঘর ছিল এবং একটা রেকর্ডিং মেশিন ছিল তাছাড়া আর কিছুই ছিল না কোনো মানে শব্দ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাও ছিল না তার মধ্যেই আমাদের কাজ শুরু করতে হয়েছিল এবং আমার মনে আছে সৈয়দ হাসান ইমাম সালেহ আহমেদ নামে তখন নিউজ পড়তে শুরু করলেন প্রথম আমি নিউজ এডিটার হিসাবে ওখানে দায়িত্ব পালন করছিলাম এবং বাংলা এবং ইংরেজি নিউজ দুটোই আমাকে লিখতে হয়েছিল এবং বাংলাটি পড়েছিলেন সালে আহমেদ এবং ইংরেজিটা আমি পড়েছিলাম আর আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে বড় যে জিনিসটি ছিল পরবর্তীকালে আমরা দুটো স্টুডিও করতে পেরেছিলাম সবচেয়ে বড় কথা ছিল যে লোকবল হচ্ছে সব পূর্ব বাংলার মানুষ যারা মুক্তিযুদ্ধ করছেন সেই সব সৈনিকেরই ওখানে অংশগ্রহণ করেছিলেন এখানে ভারতীয় সরকারের কাছ থেকে আমরা একটা রেকর্ডিং মেশিন পেয়েছিলাম দুটো মেশিন পেয়েছিলাম আর একটি ট্রান্সমিটার পেয়েছিলাম যেটা সীমান্তের খুব কাছাকাছি এবং যেখান থেকে আমাদের অবরুদ্ধ বাংলাদেশে পৌঁছানোটা খুব সহজ ছিল আর এই বালিকঞ্জ সার্কুলার রোড থেকে প্রতিদিন আমাদের যে অনুষ্ঠান তৈরি হতো প্রথম দিকে সকালে এবং দুপুরে পরে সন্ধেবেলায় তারপরে সকাল দুপুর এবং সন্ধ্যে তিনটা সেশন হতো মাঝখানের স্টেশনটা দুপুরের সেশনটা অল্প হতো সন্ধ্যেবেলার স্টেশনটা বড় হতো সকালের স্টেশনটা এই যে অনুষ্ঠানগুলো হতো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল চরমপত্র এবার একটা মুকুলের লেখা মানে এ যে কি অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছিল শুধুমাত্র অবরুদ্ধ বাংলাদেশে নয় রণাঙ্গনে মুক্তি সেনাদের কাছে নয় যারা বাংলা বুঝতেন তাদের প্রত্যেকের কাছেই এটা খুব ইয়ে ছিল এরপর জন্নাদের দরবার ছিল যেটা খান ভুট্টো এদের যে কাণ্ড কারখানা তার উপরে প্রতিনিয়ত একটা ধারাবাহিক নাটক পড়বে পর্যবেক্ষকের দৃষ্টিতে ইন্টারন্যাশনাল রিলেশন্সের উপরে একটা বক্তব্য লিখতেন ফয়েজ আহমেদ স্যার আমাদের ওখানে অনেকে লিখতেন তো খান লিখতেন আবদুল গফ্ফার চৌধুরী লিখতেন গাজিউল হক লিখতেন সলিমুল্লাহ এরা সবাই সাংবাদিক সাদেকিন এরা প্রত্যেকে এই টক শোর মধ্যে জড়িত ছিলেন ইংরেজিটা পরবর্তীকালে যখন আলমগীর কবির আসলেন তখন তাকে দায়িত্বটা দেওয়া হল ইংরেজি নিউজটা পড়ার এবং পরে ইংরেজি বিভাগটাই আলাদা করে দেওয়া হলো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নাম দিয়ে এবং সেটার দায়িত্বে তিনি ছিলেন এবং আলি জাকের এরা দুজনা মিলে এই কাজটি করতেন উর্দু সার্ভিস আমাদের চালু হয়েছিল জাহিদ সিদ্দিকি আমাদের উর্দু সার্ভিসের দায়িত্বে ছিলেন উর্দুটা করার পেছনে একটা সাইকোলজি আমাদের কাজ করেছিল সেটা হচ্ছে যে অবাঙালি যারা উর্দুভাষী যারা মানুষ তারা অন্তত পক্ষে যেন জানেন যে কেন আমরা যুদ্ধ করছি কার বিরুদ্ধে যুদ্ধ করছি যুদ্ধের উদ্দেশ্যটা কী এবং বিশেষ করে পাকিস্তানি সোলজারদেরও জানা উচিত যারা জওয়ান যারা ছিল তাদেরও জানা উচিত যে এই যে যুদ্ধ তারা করছে এটা কি ন্যায় যুদ্ধ হচ্ছে নাকি আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলেই আমরা তার প্রতিবাদই যুদ্ধ করছি এই জিনিসগুলো ওদেরকেও বলার জন্য চেষ্টা করেছিলাম এছাড়া আরো অনেক রকমের অনুষ্ঠান ওখানে হতো মুক্তি সেনাদের জন্য একটা অনুষ্ঠান হতো অগ্নিশিখা নাম দিয়ে প্রচুর গান লেখা হয়েছে যারা জীবনে কোনোদিন আমরা গানগুলোর ব্যাপারে একটা জিনিস বলে রাখি সেটা হলো যে আমরা পশ্চিমবঙ্গের দু একজন গীতিকারের সাহায্য পেয়েছি যেমন ধরেন গৌরীপ্রসন্ন মজুমদার তিনি যদিও পাবনার লোক কিন্তু বহুকাল আগেই উনি চলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গে এবং ওখানেই ছিলেন এবং খুব নাম করা একজন গীতিকার গরিপ্রসন্ন তিনি লিখেছিলেন শোনো একটি মজিবরের কণ্ঠে লক্ষ মজিবরের এই গানটি অংশমান রায় একজন লোকসঙ্গীত গাইয়ে তিনি সুর করেছিলেন এবং গেয়েছিলেন এটা একটা অসাধারণ গান এই গানটি সেদিন মানুষকে ভীষণভাবে দোলা দিয়েছিল আর গোবিন্দ হালদার বলে এক ভদ্রলোক তিনি আমাদেরকে মানে তিরিশ তিরিশ চল্লিশটা গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে লিখেছিলেন তিনি কিন্তু এই বঙ্গের লোক নন পশ্চিমবঙ্গের কিন্তু মানুষের প্রতি মামত্ব বোধের কারণে এই মুক্তিযুদ্ধকে তার নিজের মুক্তিযুদ্ধ মনে হয়েছিল তো এই গোবিন্দ হালদার আমাদেরকে অনেকগুলো গান দিয়েছিলেন তার মধ্যে দুটো এক্সারসাইজ বুক দিয়েছিলেন এটা আমি জোগাড় করেছিলাম আমার এক বন্ধু কামাল আহমেদ এখন কানাডাবাসী তখন বাংলাদেশেও থাকতেন কলকাতায় তাদের আদত বাড়ি ছিল কামাল ভাইয়ের মাধ্যমে আমি এটা গোবিন্দর কাছ থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে এটা সমরদাসকে দিই সমরদাস দেরি করছিল বলে আমি বকা দিলাম তখন একজন বলল যে ঠিক আছে আমাকে আমাকে দেন আপেল মাহুদ আপেল প্রথম একটা সুর করলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই গানটা যখন সন্ধ্যেবেলায় গেল তখন সাংঘাতিক রকমের একটা রিয়াকশন হয়েছিল সমস্ত মানে কলকাতাতে তো বটেই একজন মাত্র প্রতিবাদ করেছিল যে তোমরা কি যুদ্ধ করতে এসছো না প্রেম করতে এসছো একটি ফুলকে বাঁচাবো বলে এটা কি বলছো ফুলটা হচ্ছে একটা প্রতীকই বাংলাদেশ এটা দেশ আমার দেশটা হচ্ছে ফুল যাই হোক আজও পর্যন্ত সেই ভদ্র মহিলা তিনি একজন ভদ্র মহিলা ছিলেন আমাদের এক বন্ধুর ছোট বোন আজও পর্যন্ত সে এটা গ্রহণ করতে পারেনি কিন্তু তাতে কিছু আসে যায়নি কারণ ওই গানটি অসম্ভব রকমের জনপ্রিয় এখনও তাই এখনও গাইছে মানুষ এবং গাই গাইবেও আর একটা গান যেটা গোবিন্দর সেটা হচ্ছে সমলদা করলেন পূর্ব দিগন্তের সূর্য উঠেছে রক্ত রক্তলাল এই গানগুলো আমাদেরকে ভীষণভাবে উদ্দীপ্ত করেছিল এবং গোবিন্দর আরেকটি গান জনপ্রিয় হয়েছিল সেটা হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলা স্বাধীনতা আনলে যারা আমাদের তোমাদের ভুলব না এই গানটি ষোলোই ডিসেম্বরের পরে ওর কাছ থেকে নিয়ে আসা কিন্তু ষোলোই ডিসেম্বরের যে আসলো এই ষোলোই ডিসেম্বরে আসার পেছনে আমাদের একটা ইয়ে ছিল সেটা হলো যে আমরা সারাক্ষণ এই ওয়ারলেসের যে কথা হচ্ছে জেনারেল অরোরা এবং জেনারেল নিয়াজির মধ্যে তারা কবে সারেন্ডার করবে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে এখন সারেন্ডার করা ছাড়া কোনো উপায় নেই ট্রানজিস্টার ধরে নানাভাবে ওয়ারলেস ধরার চেষ্টা করছি গত এক সময় বুঝে ফেললাম যে এরকম একটা কাণ্ড হচ্ছে ষোলো তারিখ বিকেলবেলা

অর্জন করেছিলাম যে যাদের কারণে রক্ত আমাদের দিতে হয়েছিল তারা আজও বাংলাদেশে দর্পে সদর্পে ঘুরে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে আমাদের সব মানুষকে একত্রিত হতে হবে এই মানুষের ঐক্য যেমন একাত্তরে মুক্তিযুদ্ধে আমাদের বিজয় এনে দিয়েছিল তেমনি এই যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আজকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই করলে আমরা অবশ্যই আহ বিজয় অর্জন করতে পারবো জি অনেক ধন্যবাদ আগামী কালকে আবার রয়েছে রাঙা সকালের নানা আয়োজন দেখার আমন্ত্রণ রইল শুভ সকাল শুভ সকাল